শ্রোতা বন্ধুদের গল্পের ঢেবে ঢেবে স্বাগত আশা করি আপনারা ভালো আছেন শ্রোতা বন্ধুদের কাছে আমার একটা বিনীত আবেদন গল্পগুলি পুরো শুনবেন গল্পগুলি পুরো শোনা আমাদের উচিত তার কারণ পুরো গল্পের মধ্যে লুকিয়ে থাকে গল্পের আসল নাটক যা লেখক চেষ্টা করে নিজেকে প্রকাশ করার জন্য আর আপনি যদি গল্পটি অর্ধেক শোনেন তাহলে সে গল্পের মানেই থাকে না গল্পটি যদি ভালো লেগে থাকে একটা লাইক করুন আর গল্পটি যদি খুব ভালো লাগে বা আমার অন্যান্য কন্টেন্টগুলি সবই যদি আপনার খুব পছন্দ হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন ধন্যবাদ আজকের গল্প পড়ছি অচিন্ত কুমার সেনগুপ্তের লেখা গল্প দুইবার রাজা বাজে পোড়া ঠুটো তালগাছটা উঠোনের পাশে দাঁড়িয়ে যেন বুড়ো আঙুল দেখিয়ে আকাশকে ঠাট্টা করছে অথচ মৃয়মান বিষণ্ণ বুকের মধ্যে যেন একটা হাঁপড় আছে শুধু উঁচু তাকিয়াটায় ঘাড় গুজে উবু হয়ে শুয়ে অমর হাঁপানির টান টানছে ডাক্তার খানিকটা ন্যাকড়ায় কি একটা ঝাঁঝালো ওষুধ ঢেলে দিয়ে বলে গিয়েছিল শুকতে তাতে টান কমা দূরে থাক রক দুটো বাঘ না মেনে একসঙ্গে টনটন করে উঠেছে বন্ধু সরোজ কতগুলি দড়ি পাকিয়ে মাথার চারপাশটা সজোরে বেঁধে দিয়ে গিয়েছিল এখন ভীষণ লাগছে তাতে কিন্তু দড়িগুলি খুলে ফেলতে পর্যন্ত জোরে কুলোয় না বুকে পিঠে হাত বুলিয়ে দিতে দিতে বা ঝিমিয়ে ঘুমিয়ে পড়েছে জাগাতে ইচ্ছে করছে না ক্লান্ত ঘুমন্ত করুন মুখ্যানি প্যাকাটির মতো লিকলিকে দেহ একটা টিকটিকি যেন এই একটুখানি টিকে থাকার বিরুদ্ধে সমস্ত দেহ ষড়যন্ত্র করছে তার কি আর্তনাদ যেন একটা ভূমিকম্প বা বন্যা মার বিষাদ স্নিগ্ধ মুখখানির পানে চেয়ে অমরের মনে পড়ল হঠাৎ কবেকার মুখে গান শুনেছিল জানি গো দিন যাবে এদিন দিন যাবে সেলিও এ কথা বিশ্বাস করে সমুদ্রে ডুব দিয়েছিল তারপর একশো বছর এক এক করে খসেছে দিন আর এলো না বসন্ত যদি এলোই মহামারী নিয়ে এলো নিয়ে এলো চৈত্রের চোখ ভরে রৌদ্রের রোদন আজই হতে শতবর্ষ পরে সেদিনও পল্লব মর্মরে কোটি কোটি ক্রন্দন অনুরণিত হবে প্লেটো তো কত আগে স্বপ্ন দেখেছিল বার্নার্ড সও দেখেছে সে কবে গো কবে অমরের হঠাৎ ইচ্ছে করলো একটা কবিতা লিখতে সমস্ত বিশ্বাসকে বিদ্রুপ করে ভুয়ো ভগবান আর ভুয়ো ভালোবাসা যেমন ভুয়ো ভূত মনে পড়ে বাইরান মনে পড়ে সোপ্যান হাওয়া যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে অমর বেরিয়ে এলো উঠোনে সেই ঠুটো তালগাছটার গুড়ি ধরে হাঁপাতে লাগলো দুজনে যেন মিতা একসঙ্গে আকাশের তারাকে, মুখ ভেঙছে ভয় দেখাচ্ছে সমস্ত আকাশে কিন্তু নিস্তরঙ্গ উদাসিন্ন ঝড়ের পর যেমন অরণ্য টানটা পড়েছে মা বললেন নাইবা গেলি কলেজ আজ একটা ছাতাও তো নেই যে রোদ অমর বললে হাজিরা থাকবে না তাছাড়া মাইনে না দেওয়ার দরুন কি দাঁড়িয়েছে অবস্থাটা দেখে আসি অবস্থা আর এর বেশি কি সঙ্গীন হবে দু মাসের মাইনে দেবার শেষ তারিখ উতরে গেছে দেখে নাম লালকালিতে কেটে দিয়েছে সরোজ বললে তুমি ফ্রি না দু হাত দিয়ে বুকের ঘাম মুছে অমর বললে তাহলে সুপারিশ লাগে ওই যে মোড়ের তেতলা বাড়ির বারান্দায় বসে যিনি মোটা চুরুট টানেন তার তিনি আর প্রিন্সিপাল তো আমার মার এই ছেঁড়া কাপড় বন্দক দেওয়া দুখানি সোনার বালা এই ঝুলঝোলা নোংরা দাঁত বের করা খোলার ঘরটা দেখতে আসেননি আর একটা করেছিলাম বটে সুপারিশ ছিল না বলে বাতিল হয়ে গেল সোজা হয়ে আজও যেন দারিদ্রতার সত্য পরিচয় দিতে শেখেনি আর মহিনকে চেন তো বাইকে যে আসে ফ্রি বাড়ি থেকে মাইনে মাইনেবাবু যা টাকা আসে তা দিয়ে পিকাডিলি টিন কেনে সেলুনে বসে দাড়ি কামায় মা হতাশ হয়ে বললে উপায় কি হবে তবে যেন হঠাৎ একটা বাড়ির ভিত খসে গেল কাদায় বসে গেল চলন্ত গাড়ির চাকা অমর বললে ভিজিট পাবে না জেনে ডাক্তার যখন ন্যাকড়ায় ভোটকা গন্ধওয়ালা খানিকটা নাইট্রিক অ্যাসিডের মতো কি ফেলে বলে গিয়েছিল এরোগে কেউ মরে না তখন আশ্বস্ত হয়ে আমাকে তোমার বুকে নিয়ে কি বলেছিলে বলেছিলে ঠাকুর তোকে বাঁচিয়ে রাখুন এইটুকুই শুধু চাই বেশ তো আবার কি কাল যদি ফের টান ওঠে তোমার এ ভুতুড়ে হাতুড়ে ডাক্তার না ডাকলেও বেঁচে উঠবো পরে ঢোক গিলে ফের বললে তোমার সেই ঠাকুর উড়ে ঠাকুরদের মতোই বাজে রাঁধো হয় খালি ঝাল নয় খালি নুন পরিবেশন করতে পর্যন্ত ভালো শেখেনি জামাটা খুলে ফেললে ছাব্বিশ ইঞ্চি বুক কঞ্চির মতো হাত পা পিঠটা কুঁজো মাথার চুলে চিরুনি পড়ে না তবু মনে হয় যেন একটা উদ্ধত তর্জনী মা পাখা করে ঘামটা মেরে পিঠে হাত বুলিয়ে দিতে লাগলেন যেমন করে পুরো তার নারায়ণ শিলা গঙ্গা জলে ধোয় ততখানি যত্নে সরোজ বললে তা কি হয় সামান্য কটা টাকার জন্য কেরিয়ার মাটি করার কোনো মানে নেই আমি দেব টাকা মাইনে দিয়ে দিও ফাইন শুদ্ধ মার বুকের ওপর গা এলিয়ে দিয়ে অমর বললে কিছু লাভ নেই তাতে তাছাড়া পার্সেন্টেজও নেই হপ্তায় দুবার করে টান ওঠে বানান ভুল নিয়ে ঘোষ মাস্টারের সঙ্গে তর্ক করা অবধি প্রক্সিও চলে না আর খালি আমাকে জব্দ করার চেষ্টা গোষ্ঠকে যদি অনবরত ঘোষ্ট বলে চলে এক ঘন্টা ধরে তার যার সহ্য হোক আমার হয় না ভাই বিনয় সহকারে প্রতিবাদ করলাম মাস্টার তো রেগেই লাল প্রিন্সিপালকে গিয়ে নালিশ আমি নাকি অপমান করেছি উনি গোস্টকে বলছেন ঘোষ্ট পিয়ার্সকে বলছেন পায়ার্স তাই শুধু জিজ্ঞেস করেছিলাম ও উচ্চারণগুলো কি ঠিক সরোজ বললে প্রিন্সিপাল কি বললেন বললেন প্রফেসর তোমার চেয়ে ঢের বেশি জানেন তাকে কারেক্ট করবার তোমার রাইট নেই ফের এমন বেয়াদপি করো তো ফাইন করবো অদ্ভুত তাছাড়া আমি বিরক্ত হয়ে গেছি সরোজ একটু থেমে বললে আমি কি বিরক্ত হয়ে যে গেছি তুমি তা ভাবতেও পারবে না আমাদের যিনি পোয়েট্রি পড়ান তিনি আমার উকিল চাপকান পড়ে ছুটতে ছুটতে হাজির এক গাদা পানে মুখটা ঠাসা কিটসের নাইট অ্যাঙ্গেল পড়াবেন ডাক্তার যেমন ছুরি দিয়ে মরা কাটে ভাই তেমনি করে কবিতাটা দোলে পিষে দুমড়ে চটকে একেবারে কাদা চিংড়ি করে ছাড়লেন ওর ব্যাখ্যা শুনে এত ব্যথা লাগলো যে মনে হলো বেচারা কিটস যদি ছাত্র হয়ে শুনতো ওর পড়া তো বেঞ্চিতে কপাল ঠুকে ঠুকে আত্মহত্যা করতো কিসে সে পানে ছিপড়ে ছিটকে পড়ছে ভয় নাইট অ্যাঙ্গেলের প্রাণ থ হয়ে গেছে রুথের কথা যেখানে আছে সেখানটায় এসে ওর কি বিপুল হাত ছোড়া ও জায়গাটা মুখস্থ করে এসেছিল নিশ্চয়ই রুথের গল্প কি বাইবেলের সঙ্গে কোথায় তার অমিল এই নিয়ে তুমুল তর্ক তুমুল আসফালন খুব সোজা বলে বই মুড়ে কৌটোর মধ্যে গোটা চার পান মুখে পুড়ে প্রায় দৌড়ে বেরিয়ে গেলেন আলপাকার পাল তুলে বোধহয় অনেক দিন বাদে একটা মোকদ্দমা পেয়েছিলেন তখনও ভালো ছাত্রেরা বইয়ের ধারে মাস্টারের শব্দার্থ টুকে রাখছে ও পরস্পরের রুথের শ্বশুরবাড়ি নিয়ে পরামর্শ করছে ভাই সরোজ আর জ্যোৎস্নার আটে কিটস পড়া চলবে না কোনো দিন পরে মাকে দুই বাহু দিয়ে জড়িয়ে ধরে বললে তুমি ভাবছো মা যে তোমার ছেলে বিয়ে পাশ করতে পারল না বলেই বয়ে গেল নয় মা নয় জানো যারা খুব বড় হয়েছে তাদের শব্দের অর্থ জানতে মার গয়না বন্দক দিয়ে কলেজে পড়তে আসতে হয়নি এদিন যাবে এ কথা তো তুমিই বেশি বিশ্বাস করো দিন যাবে নিশ্চয় কিন্তু যদি তারপর কালো ঝোড়ো রাত্রিই আসে তাতে ভরকাবার কিছু নেই আমাকে জন্ম থেকে এমন পঙ্গু পক্ষাহত করে বানিয়েছেন বলে জবাবদিহি দিতে হবে বিধাতাকে মা মিছিলির জল ছেঁকে দুই কাঁচের গ্লাসে করে দুই বন্ধুকে ভাগ করে দিলেন বললেন আর একটাও গয়না তো নেই খবরদার মা আমার কলেজে পড়া এইখানেই খতম আমি এই কাটা ফুসফুস নিয়েই লড়ব তুমি আমার মা আর ওই তালগাছটা আমার ছেলেবেলার বন্ধু কত কালের চেনা সরোজ জিজ্ঞেস করলে কি করবে তাহলে এখন কবিতা লিখবো তুমি হেসো না সরোজ কথাটা ভারী বেতালা শোনাচ্ছে জানি কিন্তু আমি সত্যিই লিখবো এবার আমার সমস্ত প্রাণ চেঁচে উঠতে চাইছে সরোজ হেসে বললে তাহলে আর কবিতা হবে না না হোক সোজা সত্য কথা বুক ঠুকে আমি খুলে বলে দিতে চাই সৌন্দর্যের আবরণ দিয়ে কুৎসিত নগ্নতাকে ঢেকে রাখবার জন্যেই না তোমরা ভগবান বানিয়েছো যে কথা বাইরান সোইনবার্গ বা হুইটম্যান পর্যন্ত ভাবতে পারেনি তেমন আবার কি কথা আছে দেখো সে কথা ভেবেছিল খালি চ্যাটারটন সরোজ ইঙ্গিত বুঝতে পেরে সহসা পাংশু হয়ে বললে খবরদার অমর ওরকম মারাত্মক ঠাট্টা করো না অমর উদাসীনের মতো বললে মারাত্মক ঠাট্টাই বটে জানো বিধাতা যদি তোমাদের প্রকাণ্ড কবি হন তো এই পৃথিবীটা তার প্রকাণ্ড ছন্দ পতন কিন্তু না সত্যি সত্যি সে রাতে অমর কালি কলম আর কাগজ নিয়ে বসলো কবিতা লিখতে মেটে মেঝের ওপর ছেঁড়া মাদুর বিছিয়ে মা ঘুমিয়ে পড়েছে ম্লান বাতির আলোয় সেই মুখখানির যেন তুলনা নেই ওই মার মুখখানি নিয়েই একটা কবিতা লেখা যায় হয়তো সলতে ধীরে ধীরে পুড়ে যাচ্ছে কিন্তু একটা লাইন ও কলমের মুখে উঁকি মারছে না বিটের পুলিশ খানিক আগে চেঁচিয়ে মাত করে জুতোর ভারী শব্দ করে চলে গেছে আবার সেই নিস্তব্ধতা প্রকাশ করতে না পারার ব্যথার মতোই অপরিমেয় অমরের মনে হল ভাষা ভারী দুর্বল খালি ভেঙে পড়ে লিখতে চাইছিল এই জীর্ণ পৃথিবী এই দানবীর সভ্যতা সব কিছুই প্রকাণ্ড ভুল বিধাতার এ পাকা ছেলের ছাবলামি ইঞ্জিন ড্রাইভার যেমন ভুল পথে গাড়ি চালিয়ে হায় হায় করে ওঠে তেমনি অকারণে ভুল করে খেলা চলে এই পৃথিবীটা বানিয়ে ফেলে ভগবান তারায় তারায় চিৎকার করে উঠেছেন অনুতাপে দগ্ধ হচ্ছেন এত বড় যে ব্যবসাদার সেও দেউলে হলো বলে কবে লালবাতি জ্বলবে প্রলয়ের তারই কবিতা লেখা যায় না খালি সলতাটা পুড়ে পুড়ে নিঃশেষ হলে দীপ নিভে যায় বিকেলের দিকে অমর সরোজের বাড়ি গেল পাশেই বাড়ি লাগাও টিনের ঘরে একটা গাড়ি পর্যন্ত আছে শ্বেতপাথরের মেঝে দুটো দেওয়াল প্রায় বইয়ে ভরা ছবি খান তিন চার শেক্সপিয়ার আর বার্নার্ড সর একটা চেয়ারের ওপর বই গাদা করা মেঝেতে কাত হয়ে শুয়ে সরোজ এক্সামিনের পড়া পড়ছে আর ঘরের এক কোণে স্টোভ জ্বালিয়ে তার বোন চায়ের জল গরম করছে আর দাদাকে বকছে সিগারেট খায় বলে অমরকে ঘরে ঢুকতে দেখে মেটি আরও খানিকটা জল কেটলিতে ঢেলে দিয়ে বললে যাই বলো দাদা বহেমিয়াটা আর যাই হোক আমাদের বহরমপুরের মতোই খানিকটা নইলে সরোজ উঠে পড়ে বললে এসো অমর বসো তুই লক্ষ্মী দিদি পরোটা ভেজে দিবি আমাদের দেখ না চট করে বোন চলে গেলে সরোজ তাড়াতাড়ি দরজার পর্দাটা টেনে দিয়ে শুধলো এমনি কি এসেছো না কোনো কাজ আছে অমর সোজা হয়ে বললে আমাকে কয়েকটা টাকা দাও এই গোটা কুড়ি সরোজ হাতের বইটা ছুঁড়ে ফেলে দিয়ে চেঁচিয়ে উঠল লুসাই লুসাই ও লুসি বোন দু হাতে ময়দার ডালাটা নিয়ে এসে পর্দার ফাঁকে চোখ রেখে বললে কি হুকুম মশাইয়ের সরোজ বললে চাবিটা দিয়ে দেরাজ থেকে কুড়িটা টাকা বের করে দিত শিগগিরি ঘরে ঢুকে ময়দা চটকাতে চটকাতে লুসি বললে কিসের জন্য শুনি উড়োতে তুই দে খুলে ফোপর দালালি করিস নেয়াজ খুলতে খুলতে লুসি বললে দাঁড়াও না দিচ্ছি এবার ঠিকমতো হিসেব দিতে না পারলে রাত্রে ঘুম থেকে উঠে কে চা করে দেয় দেখব বলে চলে গেল। পর্দাটা খানিক দুলে স্থির হলো টাকা দিয়ে সরোজ বললে যদি আবার বিপদে পড়ো বলতে সংকোচ করো না চা খেতে খেতে অমর ভাব ছিল সংসারে এ একটা কি চমৎকার ব্যাপার উজ্জ্বল স্বাস্থ্য স্বচ্ছল অবস্থা কল্যাণী বোন নামটা লুসি পেছন থেকে কে অতি কুণ্ঠিত কণ্ঠে বলছিল একটা নতুন কাগজ বেরিয়েছে যদি ল্যান সরজ মুখ ফিরিয়ে দেখলে অমর খালি পা যে ন্যাকড়া দিয়ে কালি পড়া লণ্ঠন মোচে তেমনই কাপড় পরনে হাঁপানির টানের ঝরঝরে পাঁজর দুটো ঝেঁকে উঠছে কথা কইতে পারছে না সরজ তক্ষণি কাগজটা নিয়ে দাম দিল কথা কইল না কোনো বরঞ্চ ভারী লজ্জা করতে লাগলো ওরই ট্রাম চলল চলন্ত গাড়ি থেকে নামতে গিয়ে অমর পা পিছলে পড়ে যেতেই সবাই রোল করে উঠল হাঁটুটা চেপে ধরে কিছু না বলে অমর কাগজের বান্ডিলটা নিয়ে কাস্তে লাগলো পরে ভিড়ের মধ্যে কোথাও উধাও হয়ে গেল সরোজ নেমে আর খোঁজ পেলে না তার ফুসফুসটা যেন কে চুষে শুষে ফেলেছে অমর একটা গাছতলায় দুটো হাত মাটিতে চেপে টান হয়ে বসে আকাশের বাতাস নেবার জন্য গলাটা উঁচু করে ধরেছে কে যেন ওর টুটিটা টিপছে ভিজে গামছার মতো ফুসফুসটা চিপে ফেলছে কাগজের বান্ডিলটার উপর মাথা রেখে শুতে যেতে দেখে পাশাপাশি দুটো বিজ্ঞাপন একটা এক ছাত্র পড়াবার জন্যে আরেকটা কোনো অরক্ষণীয় পাত্রের জন্য পাত্র চাই যেমনকে তেমন হলেই চলে ঠিক এই কথা লেখা আছে টানটা যদি একটু পরে বিকেলের দিকে অমর ভাব ছিল তবে কোথায় গিয়ে আগে আর্জি পেশ করবে টিউশনের খোঁজে না পাত্রের আগে ভাবতো এক মুঠো ভাত একখানি কুঁড়ে ঘর আরেকটি নারী এখন মনে পড়ছে আরও কত কথা হাঁপানিতে ভুগবে না ঝড়ে কুড়ে চাল উড়ে যাবে না ভাতে রোগের বীজ থাকবে না নারীর ঠোঁটে কালকুট থাকবে না এত সবে ক্লান্ত কাক কোকায় আর কোকায় আর কাশে মাটির ওপর মায়ের ছেলে পাঁজরা দুটো খানিক জিরোলে তারপর কষ্টে পথ চলে চলতে চলতে প্রথম ঠিকানাতেই ঠিক করে এলো যেখানে মাস্টার চায় বাড়ির কর্তা ঘাড় বেঁকিয়ে অনেকক্ষণ পর্যবেক্ষণ করে শুধোলেন কতদূর পড়া হয়েছে অমর বললে বিয়ে পড়ছি কালকে আই এর সার্টিফিকেটটা নিয়ে এসো দেখা যাবে একদিন খুব জোরে হাঁপানি উঠলে মা রাগ করে অমরের গলার সব গুলি মাদুলি ছিঁড়ে ফেলেছিল আর অমর রাগ করে ছিঁড়ে ফেলেছিল ম্যাট্রিক আর আই এর সার্টিফিকেট দুটো মাদুলিগুলোর মধ্যে একটা সোনার ছিল বলে মা তাড়াতাড়ি সেটা কুড়িয়ে বাক্সে রেখে দিয়েছিল অমরও ভালো হয়ে এক সময় সার্টিফিকেট দুটোর ছেঁড়া খণ্ডগুলি কুড়িয়ে রেখে দিয়েছিল একটা চৌকো লেফাফায় আঠা দিয়ে সেই সার্টিফিকেট আর জোড়া দিতে বসল কর্তা বহুক্ষণ সার্টিফিকেটটা নেড়ে চেড়ে দেখে জালনয় প্রতিপন্ন করে বললেন কিসে ছিঁড়ল একটা ছোট্ট দুষ্টু বোন আছে নাম লুসাই দুষ্টুমি করে ছিঁড়ে ফেলেছে কর্তা ঘাটটা বার চারেক দুলিয়ে বললেন আচ্ছা বাপু বানান করো তো হাইসিস পরে বললেন বেশ বলো তো ডেনমার্কের রাজধানীর নাম কি আকবর কত সালে জন্মেছিল এখান থেকে কি করে ডিব্রুগড় যেতে হয় অমর বলল আমি তো পড়াবো ইংরেজি আর অঙ্ক আমাকে এসব প্রশ্ন কেন করছেন কর্তা পায় বললেন আজকালকার ছেলেগুলো দু পাতা মুখস্থ করেই পাশ মারে আমাদের সময় আমরা কত বেশি জানতাম কর্তার ছেলে পাশেই ছিল একটু বেয়াড়া রকমের বললে যা যা জানতে তাই বুঝি জিজ্ঞেস করছো বাবা মাস্টারদের যে প্রশ্নটা ভালো করে জানা থাকে সেইটাই পরীক্ষা দেয় আমি বরাবর দেখছি যেন কাগজ দেখবার সময় অসুবিধে পড়তে না হয় বাপ একটু দমে গিয়ে বললেন আচ্ছা একটা ইংরেজি রচনা লেখো তো দেখি তোমার ইংরেজির কত দৌড় একটা কাগজ পেন্সিল নিয়ে তো টুনু অমর বললে কী লিখবো ক পাতা কর্তা বললেন লেখো মাতা পিতার প্রতি ভক্তি একশো শব্দের বেশি নয় এরকমই আসে পরীক্ষায় টুনু একটু হেসে বললে বাবা ষোলো থিয়ে থেকে একটা এক্সট্রা দাও না কষতে বাপ চটে বললেন যা ওসব কী দেবো দেবো মানসাঙ্ক টুনু জোরে হেসে বললে ওটা বুঝি তুমি জানো না কর্তা রচনার কী বুঝলেন তিনিই জানেন তবে দেখলেন হাতের লেখাটা বেশ পরিষ্কার বললেন বেশ তবে কি জানো ইতিমধ্যে একজন বহাল হয়ে গেছে নইলে তোমাকে নিতুম টুনু অসুটস্বরে বললে কিন্তু বাবা ইনি ভালো একে আমার অমর শুধু বলতে পারলে এসব কেন লেখালেন তবে কর্তা বললেন লেখা তো তোমাদের অভ্যেস হয়েই আছে কালে তো জীবনের পেশাই হবে বরঞ্চ সাবেক কালের এন্ট্রান্স পাশ করা বুড়োর কাছে একটা রচনা দেখিয়ে নিয়ে তোমার লাভই হলো একটু প্র্যাকটিস হলো লেখার তাছাড়া রচনা সাবজেক্টটা তো খুবই ভালো কি বলো জানো হে বাপু সে কালের এন্ট্রান্স তোমাদের এ কালের পাঁচটা এম সমান সেটি মনে রেখো অমর বললে এবার উনি কততে পড়াবেন পনেরো টাকা আমাকে দশটা টাকা দেবেন না হয় দরকার হয় দুবেলা এসেই পড়াবো দু ঘন্টা করে টুনু বললে হ্যাঁ বাবা একে কর্তা বললেন বেশ আসবে কাল আর শোনো এ ফোর্থ ক্লাসে পড়লে কি হবে এদের ইংরেজিটা বেশ একটু দাঁত কামড়ানো বাড়ি থেকে একটু পড়ে আসবে রোজ আর আমি কাল সকালবেলায় একটা রুটিন করে রাখব কবে আর কখন কি পড়াতে হবে বুঝলে একটু ঝিমিও কম রোজ শেষ রাত্রেই টানটা ঠেলে আসে তাই নিয়েই অমর বেরিয়ে পড়লো তাড়াতাড়ি পাচ্ছে আগে ঠিক করা মাস্টার চেয়ার বেদখল করে নেয় দশ টাকা থেকে ন টাকা আনায় নেমে কেওড়া মাঠের একটা থুত্তুরে তক্তপোষ ওপর একটা চাটাই পর্যন্ত নেই ফাঁকে ফাঁকে ছাড় পোকাদের বৈঠকখানা বসেছে কর্তা একটা জল চৌকি টেনে নিয়ে কাছে বসে বললেন এই রুটিন করে দিয়েছি দেখে নাও এই চার ঘন্টা করেই রইল সকালে দুই বিকেলে দুই নইল তো সেই মাস্টারকেই রাখতাম দিব্যি চেহারা দেখলেই মনে হয় ছেলে মানুষ করতে পারবে এম এ পাস পরে বিড় করে বললেন এখনই এসে পড়বে হয়তো একটা ভাঁওতা মেরে দিতে হবে দরজা ঠেলে ভেতরে যে এলো অমর তাকে দেখে একেবারে অবাক হয়ে গেল। মহিন বোধহয় বেচারা অনেক দিন আউটরাম ঘাটে গিয়ে চা খেতে পারেনি তাই বুঝি এই চাকরিটা বাগাতে চেয়েছিল অমর প্রশ্ন করলে তুই কবে এম এ পাস করলি মহিন মহিন সিল্কের রুমাল বের করে ঘাড়ের ঘাম মুছে বলে তুই পাস করিস নিশ্চয়ই পনেরো তাহলে আর জোটেনি থাইসিস বানান পেরেছিলি তো বলি বাইক করে ছুট দিলে কর্তা বললেন দেখলে কাণ্ডটা ভাড়িয়ে জোর চুরি করে ঠকাতে এসেছিল ভাগ্যে রাখিনি পরে চৌকিটা আরও একটু কাছে টেনে বললেন পড়াও তো বাপু শুনি ছেলে বললে তুমিও আমার সঙ্গে পড়বে নাকি বাবা কর্তা বললেন দেখি না কেমন পড়ায় মানেগুলো সব ঠিক বলতে পারি কি না হ্যাঁ আরম্ভ করে দাও অমর বললে কীভাবে আরম্ভ করব তাও যদি বলে দেন কর্তা ঘাড় চুলকে বললেন তাহলে আর তোমাকে মাস্টার রেখেছি কেন কী হলে আপনার মনমতো হবে তাও তো একান্ত জানা দরকার দেখছি নইলে ছেলে রেগে বললে আজ কিছুতেই পড়বো না বাবা তুমি এরকম করলে তুমি যাও চলে তৃতীয় পক্ষের ছেলে বাপ জলচৌকিটা নিয়ে চলে গেলেন যাওয়া মাত্রই ছেলে উঠে দরজায় খিল এঁটে একটা বালি কাগজের ছেঁড়া খাতা বার করে বললে একটা কবিতা লিখেছি মাস্টারমশাই শুনবেন একটা হাঁস দুই সাদা ডানা মেলে জলে ভাসছিল কতগুলি পাজি ছেলে তাকে ধরে কেটে কুটে কাটলেট বানাচ্ছে সুকুমার ছেলে দুটি কালো চোখে সুগভীর সুদূর কৌতূহল যেন দুটি মনির প্রদীপ জেলে অন্ধকারে কি অনুসন্ধান করছে অমর শুধু বললে এখনও সব থাক এবার পড়িয়েসো ছেলে অবাক হয়ে বললে কেন বলুন তো বাবা কবিতার নাম শুনে দাঁত মুখ খিঁচিয়ে খড়ম নিয়ে তেড়ে আসেন মা পড়ে পড়ে কাঁদেন আর আপনিও কবিতা ভালোবাসেন না তবে আমাদের বইয়ের এত কবিতা লেখা কেন শুনেছি আমাদের দেশে এক প্রকাণ্ড কবি আছেন তিনি নাকি ছেলেবেলায় আমার মতো স্কুল পালাতেন আমার স্কুল একটুও ভালো লাগে না যেন খানিকটা কই নাই গায়ে খাকি রঙের শার্ট ফিন ফিনে কাপড় কুচকুচে কালো পাড় খালি পা চোখে পাতার ওপরে বড় একটা তিল অমর জিজ্ঞাসা করলে তোমার নাম কি ভাই কিশলয় বর্দি রেখেছিল বর্দি তো আমাকে কবিতা লিখতে শিখিয়েছিল ওর মরার পর আমি একটা লিখেও ছিলাম দেখবেন সেটা উনি দেখে গেলে কত খুশি হতেন যে অন্ত নেই তুমি কি আজ পড়বে না রোজই তো পড়ি দেখুন ছেলেবেলা একটা কবিতা পড়েছিলাম তারার বিষয় ইংরেজিতে আমার ভালো লাগেনি তারাকে আমার কি মনে হয় জানেন যেন কারা অনেকগুলি বাতি জ্বালিয়ে নিচের মানুষদের খুঁজছে যারা বর্দির মতো কেঁদে কেঁদে মরে গেল আমার এক এক সময় মনে হয় ওই বড় তারাটা যেন ভর্তি। এখান থেকে একজন যায় আর আকাশে একটি করে বাড়ে আমি ওই তারাটিকে নিয়ে কতদিন একটা কবিতা লিখবো ভাবছি পারি না হয় না অমর অঙ্কের খাতাটা মুড়ে রেখে বললে নিয়ে এসো তো ভাই তোমার কবিতার খাতাটি পুরো মাস গুজরানো হয়নি দিন দিনবারও পড়ানো হয়েছে মাত্র পয়লার তারিখ অমর হাত পাতলে মাইনের জন্যে কর্তা বললেন সাত তারিখের আগে হবে না হতে হতে সতেরো তারিখ এসে ঠেকলো অমর অবাক হয়ে বললে বারো দিনের মাইনে এই তিন টাকা সাড়ে তিন আনা কর্তা ঘাড় বেঁকিয়ে বললে কেন হিসেবের চুলো ভুল বার করতে পারবে না নিয়ে এসো তো কাগজ একটা রুল অফ থ্রি কষে ফেলো দুদিন আসুনি তাছাড়া একদিন সাত মিনিট আর দুদিন সাড়ে চার মিনিট লেট করে এসেছিল অমরের ইচ্ছে হলো মারে ছুঁড়ে টাকা তিনটা কিন্তু মার পরনের কাপড়টা একেবারে ছিঁড়ে গেছে পুরনো বইয়ের দোকানে সস্তায় একটা খুব ভালো বই দেখেছিল যাবার সময় সেটাও কিনে নিয়ে যেতে পারে সকালবেলাতেই হাঁপানে উঠেছিল সেদিন তবুও কুঁজো হয়ে ঢিকোতে ঢিকোতে পড়াতে চলল কিশলায় বললে আপনার খুব কষ্ট হচ্ছে বুকে হাত বুলিয়ে দেবো দাও কতগুলি বই গাদা করে তার উপর মাথাটা রেখে অমর শোয় আর কিশলায় বুকে হাত বুলিয়ে দিতে দিতে গল্প শোনে সেলিকে কলেজ থেকে তাড়িয়ে দিয়েছিল বাইরানকে দেশ থেকে নোট হ্যামসুন ট্রাম কন্ডাক্টারি করতো দশ টিকে ফাঁসি কাঠে তুলে নামিয়ে দিয়েছিল গড়কে থাকত উপোস করে মুসলিনী ভিক্ষা করতো পোলের তলায় বসে কিশলায় উৎকর্ণ হয়ে শুনতে শুনতে বুকের আরও অনেক কাছে এগিয়ে আসে অমর ওই সুকোমল সুচারু বুদ্ধিদীপ্ত মুখখানির পানে চেয়ে চেয়ে অনেক কথা ভাবে হয়তো এর মধ্যে ভবিষ্যতের ঋষি কবি তন্ময় হয়ে আছেন হঠাৎ দুজনের শিউড়ে আটকে উঠল জানলায় কার পাকানো ঝাঁঝালো দুই চক্ষু দেখে কর্তা বন্ধ দরজায় পা দিয়ে ধাক্কা মেরে বললেন খোল দরজা শিগির কিশলয় ভয় ভয় দরজা খুলে দিলে কর্তা এক ঝাঁকানিতে অমরের হাতটা টেনে শোয়া থেকে তুলে দিয়ে দাঁতে দাঁত ঘষে বলে উঠলেন না পড়িয়ে শুয়ে শুয়ে উনি কবিতা শোনাচ্ছেন গরচা পয়সা দেওয়া হয় কিসের জন্য শুনি নবাবজাদার মতো তক্তপোষে গা ছড়িয়ে জিরোবার জন্য নয় যাও বেরিয়ে এক্ষুনি অমর বললে তবে বাকি মাইনেটা দিয়ে দিন মাইনে দেবো না আরও কিছু যা বাকি ছিল সমস্ত ওই বেয়াদপির জন্য ফাইন কিচ্ছু পাবে না চলে যাও দেনা টাকাটা দিয়ে নিশ্চয়ই আরেকবার বিজ্ঞাপন দেওয়া যাবে পশলা বৃষ্টির পর খোলা আকাশে চাঁদ উঠেছে মরা মিউনো পথের পাককে ঠাট্টা করতে হাঁপানির টানে কাঁকড়ার মতো কুঁকড়ে অমর নিঃশ্বাসের জন্য ফুসফুসের কসরত করছিল চোখ বুঝে খালি একটা ছবি আজও দেখছে বিষণ্ন অথচ একটি সুকোমল ছবি বন্ধু মৃত্যু সজ্জায় অমর দেখতে গিয়েছিল শেফালির মতো সাদা ধবধবে বিছানা তার উপর এলিয়া আছে ক্লান্ত তনুর কমনীয় কান্তি ভাটায় জলস্রোত যেন জিরোচ্ছে চারিপাশে রাশি রাশি ফুল স্তূপীকৃত হয়ে আছে বাতাস মন্থর হয়ে গেছে তাই কারো মুখে একটা রা নেই সবাইয়ের মুখে নম্র বেদনার শীতল একটি ছায়া সমস্ত গৃহে বিষাদপূর্ণ একটি মহা শান্তি শিয়রের ধারে খান কয়েক বই আত্মীয়ের মতো স্তব্ধ বেদনায় ঘেঁষাঘিশি করে বসেছে আর কয়েকখানি পুরনো চিঠি নিষ্ঠুর ডাক্তার পর্যন্ত প্রতীক্ষা করে আছে মৃত্যুর পদধ্বনি শুনতে শুধু পায়ের ওপর দুটি হাত রেখে একটি দুঃখী মেয়ে বোভার মতন বসে আছে যেন বিসর্জনের প্রতিমা মুখখানে ভারী মলিন ও উদাস তাইতে এত সুন্দর মা নয় বোন নয় বউ নয় যেন আর কেউ অমরের সেদিন মনে হয়েছিল মৃত্যুও একটা বিলাসিতা মেয়েটির বুকের ব্যথাটি যেন এক অমূল্য বৃত্ত এ তো মরা নয় মিশে যাওয়া যেমন মিশে যায় ফুলের গন্ধ বাতাসে যেমন গলে যায় সূর্যাস্ত লালিমা অন্ধকারে সন্ধ্যায় টানটা ফের পড়লে অমর বালিশের তলা থেকে দ্বিতীয় বিজ্ঞাপনটি বার করে ঠিকানা ঠাওর করতে চলল মা প্রশ্ন করলেন কোথায় যাচ্ছিস পাত্রীর খোঁজে তোমার কতদিনের ইচ্ছা অপূর্ণ রাখা অনুচিত মনে হচ্ছে এককালে অবস্থা ভালো ছিল বাড়ির চেহারা দেখলে বোঝা যায় এখন একেবারে গঙ্গা যাত্রী বুড়ি এখনও পাত্র জোটেনি অমরের যেন একটু আসান হলো বহু কথাবার্তার পর শ্যামাপদবাবু বললেন ছেলেটি কি করেন কত চাহিদা বিয়ে পড়ে এতদিন মার গয়না বাঁধা দিয়ে চলছিল আর চলে না চাহিদা পড়া খরচ দু বছর আর নগদ হাজারখানেক টাকা শ্যামাপ্রদুবাবু তাতেই স্বীকৃত ছিলেন তার কারণ আছে দড়াদড়ি করতে গিয়ে কেবলই দাঁও ফসকেছে তাছাড়া মেয়ের ইতিহাসও বড় ভালো নয় দেখতে তো নিতান্তই কুরুপাই এত কুৎসিত যে ঘাটের মরার পর্যন্ত নাকি দাঁত কপাটি লাগে অমর বললে ছেলেটির কিন্তু এক ব্যায়াম আছে হাঁপানি প্রায় ভোগে শ্যামাপ্রদুবাবু তার সঙ্গে বললেন এমন কি আর শক্ত ব্যায়াম অতীত আর কেউ মরে না বয়সকালে সেরেও যেতে পারে তা আপনি কি ছেলের বন্ধু মেয়ে দেখে যাবেন একেবারে অমর বললে আগে না আমি পানি প্রার্থী ওটা একেবারে বিয়ের রাতে সেরে ফেললেই চলবে দিন ঠিক করে খবর দেবেন আমাদের ঠিকানা রইল শ্যামাপদবাবুর মনে অনেক প্রশ্ন ঘুলিয়ে উঠলেও কোনোটাই আমল দিলেন না খালি মেয়ে পার করতে পারবেন তাও অবশ্যই বাষট্টি বছরের বুড়োর কাছে নয় এই খবর গিন্নির কানে দিতেই গিন্নি উলু দিয়ে উঠলেন বাড়িতে সোর গোল পড়ে গেল বাড়ির এক কোণে একটি কুৎসিত কালো মেয়ে দ্বীপ শিখার মতো কেঁপে উঠল খানিক মা বললেন জানাশোনা নেই কেমন না কেমন মেয়ে একেবারে কথা দিয়ে এলি অমর রাগ করে বললে আর তোমার ছেলেই বা কী গুণধর্মা যে একেবারে পড়ি তার ডানা দুটো সজ্ঞে ফেলে রেখে ফার্স্ট ক্লাস ফিটনে চড়ে তোমার পদ্মবনে এসে দাঁড়াবেন শাক বাজাও মা শাক গুনে গুনে হাজারটি নগদ টাকা আর দু বছর পড়া খরচ মা অপর্যাপ্ত খুশি হয়ে গেলেন বিয়ে হয়ে গেলে কাশি যাবেন সংকল্পও সম্ভব হলো অমর বললে তোমার ছেলের ওই তো চেহারা একটা আশোলার চেয়ে অধম তার উপর বুকের পাঁচড়ার ঘুন ধরেছে যা পাও তাই হাত বাড়িয়ে তুলে নিও মা বললেন মেয়ে যদি খোড়া হয় কি যায় আসে তাতে তোমার ছেলে যে কুঁজো টাকাগুলি তো চকচকে হবে সরোজ বললে কবে প্রেমে পড়লে হঠাৎ পর্দা হাওয়ার পর্দা বেফাশ হয়ে গেল বুঝি লুসি সেই ঘরে বসেই সেলাইয়ের কল চালাচ্ছিল বললে কবে পড়েছেন উনি পাঁজি রেখে তারিখ লিখে রেখেছেন কি না আর জন্মে পড়েছিলেন এই জন্মে পেলেন সরোজ বললে পড়তে মন যাচ্ছিল না মোটেই ঘুম পাচ্ছিল লুসিকে বললাম কল চালিয়ে ঘুম পাড়িয়ে দে দিদি এবার থামাতে পারিস আমি অমরের সঙ্গে বেরোচ্ছি তো চাবিটা দুই বন্ধু বেরিয়ে গেল পিঠের ওপর চুল মেলা মাদ্রাজি মেয়েরা যেমন করে শাড়ি পরে তেমনই ধরন শাড়ি পরার দুটি হাতের সোনার কঙ্কন ছুঁচে সুতো পরাবার সময় চোখের কি তীক্ষ্ণ দৃষ্টি ললাটে আভা ঘুরে ঘুরে অনেক জিনিসই সদা করলে দুজন বাক্স বোঝাই করে টোপো পর্যন্ত তিনটে মুটে ফেরবার মুখে আরেক বন্ধুর সঙ্গে দেখা বয়সে কিছু বড়। অমরকে জিজ্ঞাসা করলে কি করছো আজকাল বিয়ে করছি চূড়ান্ত আর তুমি টিউশনি পেলে পেয়েছি একটা যৎসামান্য ওই গলির বাঁকের লালবাড়িটা ও কত দেয় কিঞ্চিৎ ল কলেজের মাইনে সাড়ে সাত টাকা শরৎ চোখ বড়ো করে বললে সাড়ে সাত টাকা লজ্জিত না হয়েই বললে বন্ধু হ্যাঁ তাই সই মাইনেটা তো চলে যায় আর কি বেয়ারা এঁচড়ে পাখা ছেলেই পড়াতে হয় ভাই এইটুকুন বয়স থেকে পদ্য মেলাতে শিখেছে ভাগ্যিস বাপমার নেই এতে নইলে উচ্ছন্নে যাবার সুরঙ্গ খোড়া হচ্ছিল আর কি মা বলে দিয়েছেন ফের পদ্য মেলালে বেত মারতে তিনটে খাতা প্রায় ভর্তি করে ফেলেছে ভাই সবগুলি পুড়িয়ে ফেলেছি কাল অমর বললে খুব কাঁদলে বাপের চাপড়ও তো কম খায়নি মা তার হাতের নোড়া নিয়ে পর্যন্ত তেড়ে এসেছিল কবিতা লিখতে গিয়েই না ছেলেটি এবার অঙ্কে একবারে গোল্লা পেলে অমরের মনে পড়ছিল, সেই খাকি রঙের শার্ট কোমরে কাপড়ের সেই ছোট্ট আলগা বান্ধনীটি সেই তরল জ্যোৎস্নার মতো দুটি চোখ সেই বালি কাগজের ছেঁড়া খোড়া খাতাটা পেন্সিল দিয়ে লেখা কবিতা নাম বড়দি বা বড় তারা একদিন ছোট্ট কচি হাতখানি দিয়ে বুকটা আসতে একটু ডলে দিয়েছিল অমর ডাক্তারের কাছে গিয়ে বললে রোজ শেষ রাত্রেই হাঁপানিটা চেগে আসে একটা ইঞ্জেকশান দিয়ে দিন যাতে অন্তত আজ রাতটা রেহাই পাই আমার বিয়ে কি না ডাক্তার বিস্মিত হলেন বটে যাবার সময় অমর টেবিলের ওপর একটা নিমন্ত্রণপত্র রেখে গেল বউ ভাতে তো কাউকে খাওয়াতে পারবে না তাই যার সঙ্গে একটা দিনের জন্য প্রীতি বিনিময় হয়েছিল তাকে পর্যন্ত নিমন্ত্রণ করলে টাইম অনুসারে একটা ঠিকা গাড়ি ভাড়া করে বাড়ি বাড়ি গিয়ে নিমন্ত্রণ করতে কি সুখ রাজা কেন নয় সবাই চেয়ে উঁচু জায়গায় আসন সামিয়ানা খাটানো তাতে তিনটে ঝাড় ঝুলছে ফুলদানিতে বিস্তর ফুল গলায় প্রকাণ্ড মালা গায়ে শিল্কের দামি জামা জীবনের প্রথম পড়েছে পায়ে চোদ্দো টাকা দামের জুতো দু মাস টিউশানি করে যা জোটেনি ছেলেরা চেঁচামেচি করছে মেয়েরা প্রজাপতির মতো উঠছে ও বর্ষার জলধারার মতো কলনক করছে বন্ধুরা সে ঠাট্টাই আর কি করে যাচ্ছে চিকের পেছনে বর্ষিয়াসী মেয়েদের ভিড় লেগে গেছে উলু দিয়ে দিয়ে গলা ভেঙে ফেলছে উলু দিতে গিয়ে কণ্ঠস্বরটা বিকৃত হয়ে গেল দেখে একটি মেয়ের স্রোতের মতো কি স্বচ্ছ হাসি এ বাড়িতে আজ যেখানে যা হচ্ছে সবই তো অমরের জন্য খাবার নিয়ে আস্তার কুড়েতে কুকুরগুলি যে লড়াই বাঁধিয়েছে তাও যা কিছু বাজনা যা কিছু হাসি যা কিছু কোলাহল ওই যে নিভৃতে দাঁড়িয়ে একটি কিশোরী দুটি হাত তুলে চুলের খোপাটি ঠিক করে গুছিয়ে নিচ্ছে চুলের কাটাগুলি ফের ভালো করে গুঁজে দিচ্ছে সেও তো তারই জন্য অমর ভাবছিল নইলে আজ মেয়েটি কখনো ওই নীল শাড়িটি পরত না মাথায় কখনো গুছত না ওই শ্বেত পদ্মের কুড়ি শুভদৃষ্টির সময় সবাই বললে বটে কিন্তু অমর ঘাড় গুজে রইল মুখ তুলে চাইল না পাছে ভুল ভেঙে যায় খালি একটা কথাই মনে পড়ছিল তখন লুসি জিজ্ঞাসা করেছিল কি নাম আপনার বউয়ের অমর বলেছিল মনোরমা লুসি খপ করে বলে ফেলেছিল উমা মা আমারও ভালো নাম যে তাই বলে রাঙ্গা হয়ে উঠে মুচকি হেসেছিল একটু পাচ্ছে তেমনই রাঙা হয়ে উঠতে না পারে বাচ্ছে মনোরমা নিজে কুৎসিত হলেও আশা করেছিল ছবির পাতায় রাজপুত্রের যে ছবি দেখেছিল পক্ষীরাজ ঘোড়ায় চড়া না হলেও তেমনি সুকান্ত হবে তার প্রিয়তম ভাবলে করে আঙ্গুল দিয়ে কপালে এক টোকা মারলেই ঘাড় গুজে পড়ে যাবে বুঝি তবুও তো স্বামী ডাক্তার এসে আর দড়ি দিয়ে কপাল বেঁধে দেয় না সারা রাত্রি মনোরমাই কপাল টিপে দেয় কখনো অনাবশ্যক বল প্রয়োগ করে বসে রাগ করেই হয়তো অমর সবচেয়ে ঘৃণা করতো নিজের এই কদর্য ব্যাধিটাকে আর ঘৃণা করে যে মুখটা তার সত্যি বত্রিশটা দাঁত আছে কি না অন্যকে গুনে দেখাবার জন্য সর্বদাই মেলে রয়েছে সেই মুখটাকে মনোরমার নাম বদলে নাম রেখেছে তিলোত্তমা মা কেঁদেছিলেন বটে একটু এক ফাঁকে এক এক করে নোটগুলি গুনেও নিয়েছিলেন বাট চারেক হঠাৎ একদিন কয়েকখানি আঁচলের খুঁটে বেঁধে কাশি চলে গেলেন বলে গেলেন বউতো হয়েছে রেঁধেও দেবে বুকে মালিশও করবে আমি দিন কতক ধর্ম করে আসি জিরিয়েও আসি শ্যামাপদবাবু এসে মেয়ে নিয়ে যেতে চাইলেন অমর আপত্তি করলে না বলি একদিন না হয় কোনো একটা মেসেই থাকবো কারো হাত বুলিয়ে না দিলেও চলবে তবে শিগগিরই যেন আসে বাড়ি ফিরে এসে শ্যামাপদবাবু মনে মনে বলেছিলেন বাবা কাটাটা তো খসেছে গলা থেকে বন্ধুদের বললেন দুমন বস্তাও পিঠে করে বওয়া যায় কিন্তু এই কুৎসিত মেয়েটা কি হাইরানি করে মেরেছিল তবু যদি তারপরের ব্যাপারটা একটু আকস্মিক বটে কিন্তু অস্বাভাবিক নয় সন্ধ্যার দিকে রাস্তাতেই খুব জাঁক করে হাঁপানি উঠে গেল। একটা গাড়ি ঠিক করতে রাস্তার মধ্যে আসতেই বেহুসের মতো একটা মোটর অতি আচমকা একেবারে হুড়মুড়ি এসে পড়লো কাঁধের ওপর তারপর ঘসড়াতে ঘসড়াতে বাবুর কাছে খবর গেল মনোরমা একবার যেতেও চাইলো কেঁদে বাপ বুঝিয়ে বললেন এখন গিয়ে আর কী এগোবে বলো গঙ্গায় না হোক কলতলাতেই শাখা ভাঙলে চলবে পানটা নিবা। মার কাছে তার পৌঁছল না ঠিকানা বদল করেছেন আরও একবার রাজা সবাইয়ের কাঁধের ওপর ওর জন্যই তো আজকের সূর্য অস্ত যাচ্ছে ওর জন্যই তো লুসির চোখে